ইউসুফ, আমরা একটু জানতে চাই আপনার কাছ থেকে যে আপনি অসংখ্য ছবি কাজ করেছেন একসাথে দুইজন, শাবনূর এবং আপনি, কিংবদন্তি নায়িকা অভিনেত্রী আমরা যাই বলি, শাবনূর আপুকে নিয়ে আপনার অভিমতটা একটু। আমরা আনন্দশ্রু ছবি তো দেখেছি আপনাকে। আমি শাবনূরের সাথে আনন্দশ্রু ছবি, সবার অজান্তে, অধিকার চাই, এই ছবিগুলো কাজ করেছি, আরও হয়তো করেছি, আমার মনে নেই। হ্যাঁ, আমার মনে নেই। যাই হোক, শাবনূর অসম্ভব ভালো একটা মেয়ে, অসম্ভব ভালো। শাবনূর ভালো, মৌসুমি ভালো, আমাদের পপিও ভালো, আমাদের নায়িকা কেউ খারাপ না। কিন্তু মেয়েদেরকে আমি খারাপ বলতে পারি না। কেন বলতে পারি না জানেন? কারণ মেয়েরা কখনো খারাপ হবে না, হয় না। আমরা পুরুষরা মেয়েদেরকে খারাপ করি, তখনই মেয়েরা খারাপ হয়। এটা হলো সবচেয়ে বাস্তব কথা। আর শাবনূর টিবেন্ডাস অভিনেত্রী, শাবনূর, মৌসুমি, পপি, এদের অভিনয় আমার প্রচণ্ড ভালো লাগে। আর শাবনূর ব্যক্তিগতভাবে, শাবনূর আমার বন্ধু, মৌসুমি আমার বন্ধু, ওদেরকে আমি প্রচণ্ড পছন্দ করি এবং মন থেকে তাদের ভালো চাই, তাদেরকে আমি ভালোবাসি। শাবনূরের স্মৃতি মনে পড়ে কাজ করতে গিয়ে? হ্যাঁ হ্যাঁ, অনেক স্মৃতি মনে পড়ে। যেমন আনন্দশ্রু ছবিতে একটা সাপের শট ছিল, তখন আমি শুটিং শেষ করে মধুপুর থেকে রওনা দিব। ওই সময় শাবনূর প্রচণ্ড ভয়ে কাঁদতেছে। তো আমি শাবনূরকে গিয়ে বললাম, শাবনূর কী হয়েছে? বলে যে না না, দেখো এখানে সাপ। আমি বললাম, আরে এটা শুটিং, তুমি ভয় পাচ্ছ কেন? এই তখন ওর মাথায় হাতিয়ে দিয়ে তারপরে শুটিংটা হলো, এই কথাটা মনে আছে। সবার অজন্তে ছবির একটা গান আছে আমার আর শাবনূরের, ওটা আমাদের খুব মজার স্মৃতি। তারপরে অধিকার চাই ছবিতে একটা শাবনূর হঠাৎ করে একটা কী কারণে কাঁদছিল আমি জানি না, তো আমি ওকে জিজ্ঞেস করলাম কী হয়েছে তোমার। সে অবশ্য যে কথাগুলো বলেছে এটা আমি এখন বলবো না, কারণ এটা দর্শকদের বলার জিনিস না। কারণ আমাদের কিছু কিছু ব্যাপার থাকে, এটা আমরা সহজে প্রকাশ করতে পারি না। যেমন মনে করেন, আমি নানা সাহ প্রচণ্ড আনন্দে থাকি, খুব সুখে আছি, যে এত ভালো আছি যে আমি আপনাদের বোঝাতে পারবো না। কিন্তু আমি যে কষ্টে আছি, আমার যে দুঃখ আছে, এটা আমি কখনোই আপনাদের বলতে পারবো না। কারণটা হলো, আমি শিল্পী, আমরা দুঃখ নিয়ে, কষ্ট নিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে যাই মৃত্যুর দিকে। আর কিছু তেমনি অধিকার চাই ছবিতে কি বলতেছিলেন আসলে পরে? আমি তো বললাম এটা বলবো না। পরে কি বলেছিলেন আসলে? না না, এটা বলবো না, বলেছি তো, এক কথা দুবার বলবেন না প্লিজ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, একজন শাবনূরকে আসলে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে কতটুকু দরকার ছিল এই মুহূর্তে? আসলে ব্যাপারটা হয়েছে কি, শাবনূরের মতো একটা মেয়ে দরকার ছিল, এখন নায়িকা দরকার ছিল। শাবনূরকে কতটা দরকার ছিল এটা বড় কথা না, কারণ শাবনূর এখন যে এজ হয়েছে, সে এখন নায়িকা হতে পারবে না। এখন তাকে বড় ভাবি হতে হবে বা নায়কের বড় বোন হতে হবে, এই চরিত্র তাকে এখন মানাবে। শাবনূরের মতো নায়িকা আমাদের এখন দরকার, মৌসুমীর মতো নায়িকা আমাদের দরকার, নাই আমি তাও বলবো না, আছে, কিন্তু এদেরকে কাজে লাগানো হচ্ছে না। যেমন মাহি কিন্তু খারাপ না, পরিমণিও কিন্তু খারাপ না, কিন্তু আমরা কি আসলে এদের কাজে লাগাতে পারছি, নাকি তাদেরকে আমরা খারাপভাবে ইউজ করছি? আজকে এই কথাটা আমার আবার বলতে হয়, একটা নায়ক কলগালের দালাল, মানে আমি তো ভাবতেই পারছি না এরকম আরো কোনো নায়ক আছে কিনা, কে জানে, হয়তো আছে। এরকম বাংলাদেশে এখন কয়েকটা নায়ক আছে যারা এখন কলগালদের দালাল হয়েছে, তারাও ধরা পড়বে, কিন্তু তারাও ধরা পড়বে, বাঁচবে না কেউ। কারণ মেয়েদের ফুসলায় টুসলায় নিয়ে যাবা তোমরা মন্ত্রীর কাছে, নিয়ে যাবা পুলিশের কাছে, ভাবসা আসবা তোমরা খুব ভালো, তোমাদের কপালও খারাপই আছে। তো ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। ওকে, ওয়েলকাম।